হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করেছি একটি ভিন্নধর্মী রেসিপি, তা হচ্ছে ডাল দিয়ে লাউ শাক রান্না। এই ডাল দিয়ে লাউ শাক রান্নাটা খেতে কিন্তু চমৎকার। যারা কখনো এভাবে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। তাহলে আসুন কিভাবে তৈরি করেছি ডাল দিয়ে লাউ শাক রান্না দেখে নেওয়া যাক। রান্না করে খেয়ে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তাহলে আসুন তৈরি করা যাক ডাল দিয়ে লাউ শাক রান্না। ডাল দিয়ে লাউয়ের ডগা রান্না করার জন্য এখানে আমি কতগুলো লাউয়ের ডগা নিয়ে নিয়েছি। ডগাগুলো কিন্তু আমি পাতাসহ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। ডাল দিয়ে লাউ শাক রান্না করার জন্য আমি হাফ কাপ ডালকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, ফুলে ডাবল হয়েছে এটা। আর নিয়েছি লাউয়ের ডগা, কচি ডগাটা নিয়েছি আমি এখানে পাতাসহ একসাথে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ রসুনের পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, আর 1টা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি, লাগছে স্বাদ মতো ধনিয়া পাতা, আর 1টা কাঁচামরিচ আমি আস্ত রেখেছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ডাল দিয়ে লাউ শাকটা রান্না করব। তাহলে আসুন রান্না করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ফ্রেন্ডস, পেঁয়াজটাকে আমি এরকম বেরেস্তার মতো করে নিয়েছি, কারণ ডালটা থেকে একটা দারুণ ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি ডাল, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। 2-3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব। ফ্রেন্ডস, ডালটা আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে লাউয়ের ডগা আর পাতা, এগুলো নিয়ে নিয়েছি। লাউয়ের ডগাগুলো কচি, তাই আমি পাতাও ডগা একসাথেই দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো পানি দিলাম না, কারণ পাতা থেকে পানি উঠবে। এখন ডাল আর পাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি 3-4 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। দেখুন, এটা কিন্তু পাতাগুলো কিন্তু চুপসে গেছে, আর ডাটাগুলো শুধু এরকম আছে। আর ডালটাও কিন্তু প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আমি ভিজিয়ে নিয়েছিলাম সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1টা টমেটো, এভাবে আমি কেটে নিয়েছিলাম। এখন আরও 1 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, এখন আমি গরম পানি, 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে তরকারি স্বাদটা ভালো থাকে, মাখা মাখা হবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব মিডিয়াম আঁচে। 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিট রেখেছিলাম। এখন রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে ফেলব আর পরিবেশন করব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ডাল দিয়ে মজাদার লাউ শাক রান্না। যারা এভাবে কখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কিন্তু এটা অসাধারণ। শাক এবং ডালের পুষ্টিগুণ দুটাই বজায় থাকবে। এটা কিন্তু ভাত অথবা রুটির সাথেও খেতে পারবেন, ছোট বড় সকলেরই খুবই পছন্দের হবে আশা করছি। তাহলে আজ এই পর্যন্তই,
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।